নমস্কার বন্ধুসকল, বন্ধুসকল আজি আমি সাপুটগ্রাম কলেজের গার্লস হোস্টেলত আহি পাইছো। তো ইয়াতে গার্লস হোস্টেলত যিটো কিচেন আছে, কিচেনের ভিতর আপনার চাই পাইছে কিচেনটো বহুদিন ধরে বন্ধ হয়ে আছে না? আপনার আপনার চাই পাইছে কিচেনের কিচেনের ভিতর সাপ এটা সোমাই আছে। তো আপনাকে চাওক আমার এই ভিডিও কি সাপ আছে আপনাকে আমি দেখাই আছো। Where most people run away, they come to rescue. By a man with no fear. বন্ধুসকল, এইডাল হয়ে আছে আমার সচরাচর পয়া এবিধ সাপ, যাক আমি দাঁড়ে যদি কম সাপডাল ভয়তে ইয়াতে সি লুকাই আছে, কিবা খেদিছিল নেকি? খেদিছিল। বন্ধুসকল সাপ চাব পাইছে, বহুত ভয় সাপডাল ইয়াতে সি লুকাই আছে। যথেষ্ট পরিমাণে ভয় খেয়েছি, মানে ভয় খেয়েছি যে ইয়ারপর আঁতরব বিচার নেই। আৰু এনেকুৱা দৃশ্য আমি আজিলৈকে দেখা নাই যে একেবাৰে সাপডাল নিজৰ মুখটো ভিতৰত সোমাই পেলাই গোটেই কইল হৈ পেলাই পৰি আছে, চাব পাৰিছে। বহুত ভয় খাইছে, ভয়ৰ অন্ত নাই, খালি ভিতৰি ঢুকাই দিছে নিজৰ ভিতৰি পাছ খালি। মোৰ চাব পাইছে বহুত ভয় খাইছে, একেবাৰে নিজকে কোৱাইল কৰি লুকাই ৰাখিছে নিজকে। আৰু লাইটৰ দেখা নাই কাইবাৰ একদম চাবলৈ নাপাওঁ, তুমি চাম ন চাব পাৰিছে সাপডাল আমি অলৰেডি ৰেস্কিউ কৰিছোঁ আৰু বহুত ভয়ত আছে যিহেতু, তো ই বাইট কৰিবলৈ বহুত চেষ্টা কৰিব। হয় সকল ভয় নাই, খাব দিয়া নাই আপোনালোকে, খাব দিলেহে সকল হ'ব। আচ্ছা আচ্ছা,
সাইন্টিফিক নেম হয়ে আছে পিটিয়াস মুকোসা। তো কি হয়ে আছে এটার সাপ হয়ে আছে আমার বিষ নাই, মানে নির্বিষ সাপ, এটার সাপর কোনো ধরনের বিষ না থাকে। আর এডাল সাপর বহু ধরনের ভুল তথ্য আছে, যে কয় যে লেজেডি মারে কয় না, কিন্তু না এনেকা ধরনের কোনো কথা নাই। তোমাকে চাব পাইছে ইয়ার লেজতো কোনো ধরনের কাইট নাই, এই লেজ। হ্যাঁ, এই হয়ে আছে ইহতর যৌনকী অঙ্গ, ঠিক আছে, নাভি। তো এই ইয়াতে কোনো ধরনের কাইট নেই, চাব পাইছে আছে এটা কোনো ধরনের কাইট নাই। আর বেলে জায়গায় কোনো জায়গায় কিনা আছে নাকি চাই ভালকে ইয়াতে, মানে বহুতখিন কি করেছে, যে ভয় করেছে, বহু ভয় করেছে। তো বেলে কোনো ধরনের কাটা কাটি কিছু নাই দেখছি, এই যে আছে কোনো কাটা ফুটো নাই। তো এইটা সাপ যদি আমার ফুটেও মানে কামুড়ে, সেটা হলে আমার কোনো ধরনের অসুবিধা নহয়, আমার কারো কোনো ক্ষতি নহব। কিন্তু আমার কি হয়, আমি ইমানে সাপক দেখি ভয় পাও যে আমি যেটা কি হয় আমার যেটো ব্লাড প্রেশার বহুত বাড়ি যায়, আর মানে হার্ট অ্যাটাক হয়ে পেলে মানুষজন মৃত্যুমুখর পড়ে। তো এটা সাপ হয়ে আছে একেবারে নির্বিষ সাপ, এই তো ইয়াতে দাঁতর বিগ দাঁত নাই। যদি বিগ দাঁত তার ফ্রেঞ্চ বলে কয়, সেটা সম্মুখত দুটা থাকে, খাইছে যে কিবা কিবি খাইছে নাকি না, আমি যদি পুরোনা কাল ধরতে, ঠিক আছে। তো এইটো আৰু কয় যে এডাল সাপে গাখীর খায়, আসলে কোনো সাপে গাখীর না খায়। হ্যাঁ, কারণ কি সাপে গাখীর খালে ইয়ার মানে গাখীরখিনি ডাইজেস্ট করার কারণে ইয়ার ক্যাপাসিটি না থাকে। আর যদি গাখীর খায় তাহলে সাপটা কিছুদিন কিছু ঘন্টার পিছতে তার এই আমার যেমন ডিসেন্ট্রি হয় তেমনি হয়ে যাব, আর সাপটা মরিও যাব পারে। সেইকাৰণে ভুলত কেতিয়াবা গাখীর চাখির আমার যেটা পূজা করে মনস পূজা করে বা কি করে বাহিরত যে গাখীর দিয়ে এইটা প্রথা যাতে আমি নকরো, আমার শ্রদ্ধা আমি যে কি করো যে আমি গাখীর চাখি দিই, গাখীর ঘরের ভিতরতে দিবা। তো এই তোমালোক এইখানে কই আছো যে তোমালকে গিয়ে পেলে তোমার মা দেউতাক কোবা, আর তোমার মা দেউতাক কলেহে তোমার কথাখিন বিলিভ করবে, আমার কথাটা পটককে বিলিভ নকরে। আর সাপর বিষয়ে আমি যান যি কথা জানো গোটাই ভুল কথাহে জানো, ভুল তথ্যহে জানো, সচ তথ্য আমি কোনো একো না জানো। তো বন্ধুরা আমার সব পাইছে আমি সাপটা রেস্কিউ করেছো, আর সাপটা বহু ভয় করেছে, আর তার এটা আমি এক লই গিয়ে পেলে রিলিজ করে দিই। দরাচলতে কি রিলিজটা আমি ওচৰতে কৰি দিব লাগে, যেহেতু রেস্ট নে কয়, কারণ এইবোৰ সাপ যদি আমার ওচৰে পাজৰে থাকে তেতিয়াহলে কি বেলেগ সাপ সোমাই নাহিব, মানে বিষাক্ত সাপ। কারণ কি এইডাল সাপ হয়ে আছে ইয়াক রেস্ট নে, এইকাৰণে কোৱা হয় যে ইয়ার প্রিয় খাদ্য হয়ে আছে নিগনি। তো সাপর প্রিয় খাদ্য নিগনি হয়, তো ইয়ারও প্রিয় খাদ্য যদি ইয়ে বহুত ফাস্ট, মানে বহুত এনার্জিটিক, বহুত ফাস্ট হয় না, এইকাৰণে কি হয় গোটেই নিগনিটা ইয়ে খাই ঠিক করে,
সেইকাৰণে বেলেগ সাপবিলাক আহি সোমাই নপৰে কিন্তু এইটো সাপ যদি নাথাকে তেতিয়াহ'লে কি হ'ব নিগনি থাকি যাব তেতিয়া বেলেগ সাপ সোমাই আহি পেলাই সেই সাপ মানে নিগনি খাব আহে এইটো বহুত ইয়াং হৈ আছে এতিয়া আপোনাৰ একজেক্টলি আমি চাই পেলাই তেনেকুৱা ক'ব নোৱাৰোঁ কথা আনুমানিক এটা ক'ব পাৰিম যে এইটো সাপৰ পাঁচ বছৰ ছয় বছৰ এনেকুৱা হৈছে আনুমানিক আপোনালোকে অকণ চাব পাৰিছে আমি সাপডাল ৰেস্কিউ কৰিছোঁ আৰু ইয়াক ৰিলিজো কৰি দিম আমি মই যিখিনি কথা আপোনালোকক ভিডিঅ'ৰ জৰিয়তে জনালোঁ এইখিনি আপোনালোকে ভালকৈ ভিডিঅ'টো চাব আৰু লগতে আপোনালোকে পাৰে মানে ভিডিঅ'টো শ্বেয়াৰ কৰিব যাতে আপোনাৰ থ্ৰু আৰু বেলেগেও সাপৰ বিষয়ে কিবা তথ্য নতুন নতুন তথ্য জানিবলৈ সক্ষম হয় আপোনালোকৰ আজিকালি ইয়াতে আকৌ লগ পোৱাৰ আশাৰে জয় হিন্দ জয় ভাৰত।